বাঙালির হাতে লাল লাল মটন কষা খেতে হলে আমার দোকানে আসতে হবে। তো দিদি, এখানে আলু তরকারিটা নামাচ্ছে আর এদিকে আরেকটাই মাংস হচ্ছে। তো মাংস কি মোটামুটি রেডি? তো তোমরা জাস্ট মাটনের ঝোলটা দেখো, আমি এখানে এসেছি এটাই খাওয়ার জন্য। এটা পাতলা হতে পারে কিন্তু হেভি টেস্ট, সবাই রিভিউ দেখেছি যাওয়ার জন্য। আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, যদিও আমি খাই না, দেখো জাস্ট। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা প্রথম থেকেই দেখতে পেরেছো, বুঝতেও পেরেছো। তো এই নন্দিনীদি কলকাতার খুবই ভাইরাল না রান্না, তো সেই জন্য আমরা এসছি আর বেসিক্যালি এখানে আজকে খাসির মাংসের ঝোলটা আর ভাত ট্রাই করব বলে, যেটা মাত্র 180 টাকা দাম। আর তার সঙ্গে যদি তোমরা আরও অন্যরকম আইটেম আইটেম নিতে চাও তাহলে আরও 20 টাকা এক্সট্রা পে করতে হবে তোমাদের। আর এখানে ভেজ, যেটা ভেজ থালি, সেটা মাত্র 40 টাকা দাম। আর এখানে মাছ ভাত আছে মাত্র 70 টাকা করে, সেটাও তোমরা আসলে ট্রাই করতেই পারো। এখানকার যদি প্রপার ঠিকানাটা বলি তাহলে তোমাদের, এটা হচ্ছে 3 নম্বর কয়লাঘাট রোড নিয়ার ইস্টার্ন রেলওয়ে, কলকাতা পোস্ট ট্রাস্ট অফিসের একদম অপোজিটে। আর দিদির হোটেলটার নাম বিনা ফুড কর্নার। প্রচণ্ড নয়েজ হচ্ছিলো চারিদিকে আর প্রচুর ইউটিউবার এসেছিলো সত্যি কথা বলতে, তো আমরা সেরকমভাবে ভালো করে ভিডিও করতেই পারিনি। আর ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে রান্নার প্রসেসটা দেখানোর জন্য আমরা টাইম ল্যাপস করে দিয়েছি। তো দেখো, যেটুকু দেখাতে পেরেছি সেইটুকুই। তো ভিডিও করার চক্করে দেখো, আমার কাকার ছেলে আমার আগে খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গলে গেছে। তো আমিও খাবো এখন, আর বেশি কথা বলবো না।